করোনায় রাজধানীর বাইরে 24 ঘন্টায় 149 জনের মৃত্যু। হাসপাতালগুলো এখন মৃত্যুপুরী। অক্সিজেন ও শয্যা সংকটে বেসামাল কর্তৃপক্ষ শনাক্তের হার সর্বোচ্চ 74%। বরিশালে মাইজালে রোগী আছে, বারিন্দাতেও রোগী, ডাক্তার তো নাই, আবার নার্সও রসদ রোগীর কাছে হাতে দিচ্ছে যে লিয়ে খাওয়াও। অনেক রোগীর চাপ, অনেক রোগী মারা যাচ্ছে। স্বাস্থ্যকর্মীর সংখ্যা খুবই কম, 8 ঘন্টা ডিউটি করার কথা, সেখানে আমরা ডিউটি করতেছি এখন 12 ঘন্টা। বিধিনিষেধের তোয়াক্কা না করে রাস্তায় বাড়ছে মানুষ ও যানবাহনের চাপ, রাজধানীতে যানজট। ঘরে আমার বাচ্চা পোলাপান না খাইয়ে আছে, এই জন্য আমি বাইরে আসি। জরুরিকালীন সেবা নিতে ডাক্তারখানে আসতে হইছে। ব্যাংকের থেকে টাকা উঠাইতে যাবো, এখন আমাদের গাড়ি আটকা যাচ্ছে। যখন ব্যাংক খুললো, ব্যাংকের সঙ্গে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান জড়িত, তখন কিন্তু অজুহাতের পরিমাণ অনেক বেড়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভূমিহীনদের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরগুলোর বেহাল দশা, বছর না ঘুরতেই অনিয়মের অভিযোগ 22 জেলায়। উপসচিব ও ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তা ওএসডি। পদ্মা সেতুর 2 প্রান্তে রেল অবকাঠামো নির্মাণ কাজের পাশাপাশি চলছে লাইন স্থাপন, নতুন নকশা অনুযায়ী মাওয়া প্রান্তে শুরু 15 নম্বর খুঁটির পাইলিং কাজ। 10 দিনের মধ্যে পণ্য দিতে না পারলে টাকা ফেরতের নির্দেশনা বাণিজ্য মন্ত্রণালয়ের। সুস্থ প্রতিযোগিতায় ফেরার আশা বিশ্লেষকদের, আগের অর্ডারের জটিলতা দূর করতে পদক্ষেপের দাবি। করোনা ভাইরাসের দাপটে ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশের অবস্থা। চরম আকার নিয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ। হাসপাতালে রোগীদের চাপে শয্যার পাশাপাশি প্রকট সংকট অক্সিজেন সিলিন্ডারের। সবশেষ 24 ঘন্টায় রাজধানীর বাইরে দেশে করোনা ও উপসর্গে মারা গেছেন 149 জন, শুধু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই 117 জন। বরিশালে শনাক্তের হার সর্বোচ্চ 74% ঠেকেছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশে করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে, শনাক্ত ও মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড হচ্ছে। হাসপাতালগুলোতে বিপর্যয় ডেকে এনেছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। এতে ভয়াবহ সংকটে হাইফ্লো নেজাল ক্যানুলা ও আইসিইউ শয্যার, গ্রামের ঘরে ঘরে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। নতুন যে দৃষ্টি লক্ষ্য করছে যে এইসব রোগীদের যারা আক্রান্ত হচ্ছেন তাদের কিন্তু অক্সিজেন, রক্তে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা থাকে সেটার পরিমাণ কিন্তু খুব দ্রুত কমে যাচ্ছে। ডাক্তার সিস্টারদের কিন্তু একটু হিমশিম খেতে হচ্ছে, এই জন্য আমি যে জনবল চেয়েছি। মৃত্যুর মিছিল থামছে না রাজশাহীতে। 24 ঘন্টায় নগরীর মেডিকেলে করোনা ইউনিটে 19 জন মারা গেছেন। নার্সেরাও ওয়ার্ডের ঠিক মতন যাচ্ছে না, ডাক্তার তো নাই, আবার নার্সও রসদ রোগীর কাছে হাতে দিচ্ছে যে লিয়ে খাওয়াও। এখানে নিয়ে দেখছি অনেক রোগীর চাপ, অনেক রোগী মারা যাচ্ছে, অনেক রোগী ভর্তি হচ্ছে। মারাত্মকভাবে সংক্রমিত খুলনা অঞ্চল, নগরীর করোনা হাসপাতালগুলোতে একদিনে মৃত্যু হয়েছে 17 জনের। করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে, আর উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে মারা গেছেন 13 জন। যারা বয়স্ক লোক এবং বয়স্ক রোগী এবং তারা খুব খারাপ অবস্থায় আসছে, আমরা ভর্তির সময় লক্ষ্য করছি তাদের স্যাচুরেশন প্রায় 70 বা তারও নিচে, এবং কোনো কোনো ক্ষেত্রে লাং ইনভলভমেন্ট মোর দেন 50% বা 60%-এর বেশি। সংক্রমণের ঊর্ধ্বগতিতে কুষ্টিয়ার হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। 24 ঘন্টায় জেলায় 12 জন আর চুয়াডাঙ্গায় 11 জনের মৃত্যু হয়েছে। জ্বরের ওষুধ খাচ্ছে, শুধু মনে করে জ্বর হয়েছে, তারপরে শেষ পর্যায়ে সেই হসপিটালে ভর্তি হচ্ছে। চট্টগ্রামেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার ও মৃতের সংখ্যা। নগরে 24 ঘন্টায় সর্বোচ্চ 662 জন শনাক্ত, আর মারা গেছেন 9 জন। হঠাৎ করেই সংক্রমণ বাড়তে শুরু করেছে বরিশালে। একদিনেই দেশের সর্বোচ্চ শনাক্ত 74% ঠেকেছে, আর মারা গেছেন 9 জন। আজকে আমার ভর্তি হলো 236 জন এবং আমরা 74% অলরেডি চলে গেছি, মানে শনাক্তের হার। টাঙ্গাইলে মারা গেছেন 7 জন আর ময়মনসিংহে 7 জনের মৃত্যু হয়েছে। সিট বইরা মাইজালেও রোগী আছে, বারিন্দাতেও রোগী, সব জায়গায় রোগী। 2 দিন নাগাদ খুব যুদ্ধ করে শ্বাসকষ্টে, দ্বিতীয় দিন আমার মেয়ে আবার শ্বাসকষ্ট হয়, তাকে বাসা থেকে নিয়ে আসি। আমাদের হাসপাতালের রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, একই পরিস্থিতিতে আমাদের হাসপাতালের বেডের সংখ্যা আমাদের বাড়াইতে হচ্ছে। এদিকে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় শনাক্তের হার কমলেও মৃত্যুর হার আগের মতোই, 24 ঘন্টায় 6 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ।
এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। করোনার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, কঠোর লকডাউন দিয়েও রাজশাহীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রতিনিয়তই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 19 জনের মৃত্যু হয়েছে। গতকাল যে সংখ্যা ছিল 18 জন। আপনারা জানেন যে এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 405 বেড রয়েছে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। সেখানে এখন রোগী ভর্তি হয়েছে 489 জন। এখানে আসনের চেয়েও কিন্তু রোগী বেশি ভর্তি আছে এবং এই রোগীর চাপ সামাল দিতে গিয়ে কিন্তু চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, সবশেষ 558 নমুনা পরীক্ষায় 191 জনের করোনা পজিটিভ এসেছে এই জেলায়, যা শতকরা 29.03%। আর যেসব যারা 19 জন মারা গেছিলেন তাদের মধ্যে রাজশাহী জেলারই 10 জন রয়েছেন, এছাড়া নাটোর এবং নওগাঁ জেলার 2 জন করে 4 জন রয়েছেন, এছাড়া পাবনা, চাপাই নবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, জয়পুরহাটের 1 জন করে 5 জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে যারা মারা গেছেন তাদের মধ্যে 4 জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি 15 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। আপনারা জানেন যে এটি আসলে যেহেতু বিভাগীয় শহর, আশেপাশে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর, এই জায়গাগুলো থেকেও কিন্তু প্রচুর পরিমাণ রোগী, করোনা আক্রান্ত রোগী এখানে প্রতিদিনই আসছে। সকালবেলা এখানে এসে দাঁড়ালেই বোঝা যায় যে আসলে আক্রান্ত রোগীদের সংখ্যা কী পরিমাণ বাড়ছে। গত 24 ঘন্টায় এখানে 76 জন করোনা আক্রান্ত রোগী এখানে ভর্তি হয়েছেন এবং আমরা প্রতিনিয়ত দেখছি যে বিশেষ করে আশেপাশের জেলাগুলোর যে রোগী সেটির চাপ কিন্তু প্রচুর পরিমাণ এবং যাদের অবস্থা মুমূর্ষু তাদেরকেই শুধুমাত্র ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে, বাকিদের বাসাবাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া আরএমপি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা শ্বাসকষ্ট রোগী আছে তারা যাতে বাসায় চিকিৎসা নিতে পারে সেই জন্য তাদেরকে বাসায় তারা অক্সিজেন সিলিন্ডার বিতরণ করছেন, এইভাবে এই করোনা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহীতে থাকা করোনার সর্বশেষ পরিস্থিতি। করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি। করোনা সংক্রমণের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে মানুষের অসচেতনতা। কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করেই ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ। মামলা, গ্রেফতার, জরিমানা কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নগরবাসীর চলাচল। এমনটা চলতে থাকলে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 1 কিলোমিটার দীর্ঘ যানবাহনের জট, কে বলবে সোমবারই দেশে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। দেশে চলছে কঠোর বিধিনিষেধ। ষষ্ঠতম দিনে নগরীর সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন আর রিকশার দাপট, একসঙ্গে এত মানুষের উপস্থিতিতে বিধিনিষেধ মনিটরিংয়ে হিমশিম খেতে হয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে। আমার অবস্থা খারাপ, আমাদের কেউ কিছু দেয় না, আমি কিছু করতে দিই না, আমি একাতে ইনকামে 6 জন মানুষ বাঁচে। ঘরে আমার বাচ্চা পোলাপান ওই মনে করে না খাইয়ে আছে, এই জন্য স্যার আমি বাইরে এসেছি। 1টা পর্যন্ত ব্যাংক খোলা, এর জন্য তাড়াতাড়ি করে গেতেছি। জরুরি প্রয়োজন ছাড়া অনেককেই দেখা গেছে অযথা বাইরে ঘোরাঘুরি করতে, মুখে ছিল না মাস্ক। ব্যক্তিগত গাড়িতে ভাড়ায় যাত্রী পরিবহন করেছেন অনেকে, আবার অনেকেই গাদাগাদি করে সিএনজি অটোরিকশায় চলাচল করেছেন। উনি একটা পাস দিবে গাড়ির, আমি ড্রাইভার, এখন ওই পাসটা নেওয়ার জন্য আমি আসছি। না মাস্ক পরিনি, তা না মাস্ক সাথে আছে, পরেছিও আমি, আবার খুলেছিলাম মাঝখানে একটু পানি খেলাম, তাই তাড়াতাড়ি আসার জন্য সিএনজি একটা উপযুক্ত মাধ্যম মনে করছি, তাই চেষ্টা করছি তাদেরকে নিয়ে আসার, এমনকি তারা রাজি হওয়াতে অনুরোধ করে নিয়ে আসছে। আমাদের ওয়ার্কার আছে, হাজার 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 শ্রমিক আমাদের ওখানে অবসর হয়েছে, আমরা ব্যাংকের থেকে টাকা উঠাইতে যাবো, এখন আমাদের গাড়ি আটকা যাচ্ছে কেন? রাজধানীবাসীর এমন অসচেতনতা করোনা সংক্রমণ পরিস্থিতিকে আরও নাজুক করে তোলার শঙ্কা জাগাচ্ছে। তাই নগরীর মোড়ে মোড়ে সড়কে টহলের পাশাপাশি মাইকিং করে নগরবাসীকে সচেতন করছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যতই দিন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নানান অজুহাতে মানুষ বাইরে আসছে এবং এটি লকডাউন শুধু না, করোনা পরিস্থিতি অবনতির জন্য মারাত্মক সহায়ক বলে প্রতীয়মান হচ্ছে। এক্ষেত্রে গণ সচেতনতার বিকল্প নাই,
মনে করেন যারা কাঁচা বাজারে যাবে, প্রত্যেক দিন তো কাঁচা বাজারের প্রয়োজন নাই, কিছু মানুষের ফ্যাশন হয়ে গেছে, তারা প্রত্যেক দিন কাঁচা বাজারে যাচ্ছে। করোনা পরিস্থিতির অবনতিতে চলমান বিধিনিষেধ চলবে আগামী 14 জুলাই পর্যন্ত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন রিপোর্টার শুভ খান এবং চট্টগ্রাম নগরীর টাইগার পাস মোড়ে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি শুভর কাছে। শুভ, ধন্যবাদ এসা। আমি রয়েছি রাজধানীর গুলশান দুই নম্বরের যে গোল চত্বরটি রয়েছে সেখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুপুরের সময় গাড়ি ঘোড়ার চাপ কিছুটা কম রয়েছে, তারপরেও কিন্তু এখনও অনেক রয়েছে, অর্থাৎ গতকালের চেয়ে কিন্তু আজকের চিত্র ভিন্ন। এবং দেশে যখন করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা যখন বাড়ছে, সেই সাথে কিন্তু মানুষের পাল্লা দিয়ে কিন্তু রাস্তায় বের হওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। আমরা সকাল থেকে গুলশান উত্তরা এলাকা ঘুরে দেখেছি, প্রতিটি পয়েন্টেই বা প্রতিটি এলাকায় কিন্তু সাধারণ মানুষ অহেতুক বা অপ্রয়োজনে কিন্তু রাস্তায় বের হয়েছেন, কেউ বা ব্যক্তিগত গাড়ি নিয়ে লকডাউন দেখতে বের হয়েছেন, এমন অজুহাতও কিন্তু আমরা দেখেছি। একটি বিষয় হচ্ছে যে সকাল 9:30 পর্যন্ত, অর্থাৎ সকাল 8:00 থেকে 9:30 পর্যন্ত রাজধানীর উত্তরা ট্রাফিক বিভাগের যে তথ্য বলছে যে এই 8:00 থেকে 9:30 পর্যন্ত, অর্থাৎ দেড় ঘন্টায় প্রায় 5টি চেক পয়েন্টে কিন্তু শতাধিক মানুষকে মামলা এবং জরিমানা করা হয়েছে বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হওয়ার কারণে। এছাড়া গুলশান এক নম্বরেও কিন্তু আমরা এসে দেখেছে সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, সেখানেও কিন্তু প্রায় 30-40টির মতো মামলা দেওয়া হয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। কিন্তু তারপরে যে সাধারণ মানুষের যে বাইরে বের হওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু একটুও কমেনি, বরং বেড়েছে। এবং একটা বিষয় লক্ষণীয় যে প্রত্যেকটি গাড়িতেই কিন্তু কোনো না কোনো মেডিকেলের কলেজের স্টিকার, ডাক্তার লেখা সেরকম স্টিকার, এছাড়া রপ্তানি কাজে নিয়োজিত এরকম প্রতিষ্ঠানের স্টিকার কিন্তু আমরা দেখেছি। যখনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন, তখন কিন্তু দেখা গেছে যে এগুলো পুরোটাই ভুয়া। এছাড়া রপ্তানিমুখী প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে কিন্তু গাড়িতে যাত্রী পরিবহনের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। এছাড়া আজকে আমরা যেটা দেখলাম যে সিএনজি, এমনকি মোটর সাইকেলে করেও কিন্তু যাত্রী পরিবহন করা হচ্ছে, এবং অজুহাত দেওয়া হচ্ছে যে আসলে আর্থিক কষ্টে রয়েছেন, সে কারণেই কিন্তু তারা রাস্তায় বের হয়েছেন। এই যে ভুয়া স্টিকারওয়ালা গাড়িগুলো রাস্তায় নেমেছে, সে কারণে কিন্তু যারা প্রকৃত অর্থেই তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানে কাজ করেন, তাদেরকে কিন্তু রাস্তায় বের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে, অনেকেই কিন্তু মামলা বা জরিমানার মুখে পড়েছে। এবং এগুলো নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের বাকবিতণ্ড হয়েছে, এবং কখনো কখনো সেগুলো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর্যায়ে কিন্তু চলে গিয়েছে। এছাড়া রাজধানীর রাস্তাগুলোতে কিন্তু রিক্সার দাপট রয়েছে, এবং তারা ছোট ছোট বা কাছের গন্তব্যগুলোতে কিন্তু তারা যাত্রী পরিবহন করছেন, এবং এগুলো কিন্তু আসলে কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। এবং এই যাত্রী রিক্সার যাত্রীগুলো কিন্তু কেউ বলছেন যে ফার্মেসিতে ওষুধ আনতে যাবেন, কেউ বা বলবেন যে বাজারে যাচ্ছেন, যে এরকম নানা অজুহাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সাধারণ মানুষের যে বাইরে বের হওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু রোধ করা যাচ্ছে না আইন প্রয়োগ করেও। তো এই ছিল রাজধানীর গুলশান এলাকা থেকে যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার, তার সবশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। কমল, হ্যাঁ, ধন্যবাদ শুভ। বন্দরনগরী চট্টগ্রামে করোনা সংক্রমণ কিন্তু ভয়াবহ আকারে বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় 662 জন আক্রান্ত হয়েছে, মারা গেছে 9 জন, তারপরেও সাধারণ মানুষের হুশ হচ্ছে না। সে বিধিনিষেধের মানুষ মাঝেও কিন্তু রাস্তায় কিন্তু মানুষ নেমে আসছে, যানবাহন চলাচলও কিন্তু অনেকটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। বিশেষ করে ট্রাফিক পুলিশ যেখানে ব্যারিকেড দেয় সেখানে হয়তো যানবাহন কিছুটা কমে, আবার অন্যান্য সড়কগুলোতে কিন্তু আবার যানবাহন চলাচল একই অবস্থা শুরু হয়। তো এখন আমি টাইগার পাস মোড়ে রয়েছে, আমার সাথে রয়েছেন সিএমপির অতিরিক্ত উপ কমিশনার ট্রাফিক বিভাগের রাইসুদ্দিন। আমরা জানতে চাইবো সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে আপনাদের কেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে, অযাচিত ব্যক্তি এবং যানবাহন তো রাস্তায় নামছে কেন? লকডাউনকে কেন্দ্র করে সরকার ঘোষিত যে বিধিনিষেধ রয়েছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, বিশেষ করে যারা অপ্রয়োজনীয় ঘরের বাইরে বের হয়েছে, যানবাহন নিয়ে বের হয়েছে, তাদেরকে আমরা তাদের বের হওয়ার কারণ জিজ্ঞেস করছি। তারা যদি উপযুক্ত কারণ দেখাতে না পারছে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে চেষ্টা করেছি। বিশেষ করে পেশাজীবী এবং শ্রমজীবী মানুষরা বিভিন্ন
কারণে তারা বের হয়েছে, আমরা তাদেরকে এই করোনার ভয়াবহতা বোঝাতে চেষ্টা করছি। হ্যাঁ ধন্যবাদ, আমরা কথা বলছিলাম সিএমপির অতিরিক্ত উপকমিশনার ট্রাফিক বিভাগের রইসুদ্দিনের সাথে। তিনি আমাদেরকে বলছেন যারা শ্রমজীবী মানুষ তারা নানা অজুহাতে রাস্তায় নামছেন, বিশেষ করে বেশ কিছু অজুহাত দেখানো হয় এখানে, যেটা বলা হচ্ছে সে হাসপাতালে যাচ্ছে, চিকিৎসকের কাছে যাচ্ছে, বাজার করতে যাচ্ছে, রক্ত দিতে যাচ্ছে, এমন যেমন অভিযোগ রয়েছে। আবার কেউ কেউ কিন্তু লকডাউন দেখার জন্য বের হয়েছে, এমনও লোক ধরা পুলিশের হাতে আটক হয়েছে বা জরিমানার মুখোমুখি হয়েছে। অর্থাৎ যেখানে পর্যন্ত আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে, সেখানে শুধুমাত্র সাধারণ মানুষের কমে যায়, আবার যেখানে তারা আইন শৃঙ্খলা বাহিনী তেমন তৎপরতা থাকে না সেখানে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা চলছে। অর্থাৎ যে কঠোর যে বিধিনিষেধ যে মানা সেটা এখন পর্যন্ত সাধারণ মানুষ মানছে না। আর অপরদিকে কিন্তু করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 662 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছে 9 জন। অর্থাৎ এটা ভয়াবহ রূপ নিচ্ছে এবং সংক্রমণের যে হার শতাংশ এটা 25 শতাংশের উপরে। তারপরে সাধারণ মানুষ সচেতন হচ্ছে না, রাস্তায় নেমে আসছে অযাচিতভাবে। এবং এখন পর্যন্ত আমার কাছে ছিল যে চট্টগ্রামে একদিকে করোনা সংক্রমণ বেড়ে চলছে, অপরদিকে বিধিনিষেধ মানছে না সাধারণ মানুষ, তার সর্বশেষ। কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করেই ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ, সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী কমল দে, এবং এর আগে রাজধানীর খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান। আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত বাড়িঘরগুলোয় অনিয়মের চিত্র ফুটে উঠেছে বছর না ঘুরতেই। কোথাও মাটি সরে গেছে, আবার কোথাও বা বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেশের 22 জেলায় 36 উপজেলায় এমন অভিযোগের দায়ে উপসচিব ও ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গৃহহীনে গৃহদানের অনন্য নজির হিসেবে সমাজের ভূমি ও গৃহহীনদের জন্য এক চিলতে জমিতে 2 রুমের বাড়ি নির্মাণের এই উদ্যোগ বিশ্বে একটি নতুন মডেল। ভূমিহীনদের জন্য তৈরি করা এসব বাড়ি এখন কোথাও পানির নিচে, আবার কোথাও বা ঘরের নিচ থেকে সরে যাচ্ছে মাটি। বগুড়ার সদর উপজেলার চাঁদমোহার এই ঘরের বাসিন্দারা ঠিক যতটা খুশি হয়েছিলেন নতুন বাড়ি পেয়ে, ততটাই আক্ষেপ এখন নির্মাতাদের প্রতি। ঠোকাতে দেখেন বিল্ডিং এমনি ঝুড়ে পড়ে যাচ্ছে, এলে কাজই হয়নি। খেতা বলার ভিজে গেছে, শুতে পারছি না, থাকতে পারছি না, সাপ পোকা মাকড় একটা জাম হয়ে গেছে, বুঝলেন। এসব বাড়িতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে প্রতিবেদন করতে গিয়েও গণমাধ্যম কর্মীদের হেনস্থার শিকার হওয়ার ঘটনা খুব বেশি পুরনো নয়। ছিন্নমূল মানুষকে শান্তি দেওয়ার এই প্রকল্পে সারা দেশে 22 জেলার 36 উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব উপজেলায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে যেসব কর্মকর্তারা ছিলেন, বদলি হলেও তারাও আসছেন তদন্তের আওতায়। দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবার ওএসডি করল সরকার। খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এই প্রকল্প নিয়ে কেন গাফিলতি হচ্ছে, কারা দেখাচ্ছে এই দুঃসাহস? দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু জায়গায় এরকম ঘটনা ঘটে গেছে। উপজেলা পর্যায়ে বেশ কিছু কর্মকর্তা প্রয়োজনীয় অবকাঠামো যেটা থাকা দরকার সেটাকে পরীক্ষা না করেছে, শৈথিল্য যেখানে দেখিয়েছে সেখানে কিন্তু আমরা শৈথিল্য দেখাচ্ছি না। প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করিয়েছি এবং এই তদন্তের আলোকে যারা দায়ী হবেন তাদের আমাদের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যথাবিহিত বিভাগীয় ব্যবস্থার সম্মুখীন হতে হবে। ছিন্নমূলদের আবাসন নিয়ে 9-6 করা কর্মকর্তারা শেষ পর্যন্ত চাকরি হারাতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্বস্ত করছে ছাড় দেওয়া হবে না কাউকেই। যে কর্মকর্তা বা কর্মচারীর অভিযোগ যার যত গুরুতর হবে শাস্তি গুরুতর হবে, সেক্ষেত্রে তাদের ইনক্রিমেন্ট হেল্ড আপ হবে, প্রমোশন বন্ধ হবে, আর যদি অভিযোগ গুরুতর হয় তাহলে চাকরি থেকে বিদায় হবে। হ্যাঁ, এটা আমাদের লজ্জার ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে মানে একেবারে এবাদত হিসেবে নিয়েছেন, সেটাকে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা এবং আমাদের জন্য এটা লজ্জার বিষয়। সেই জন্য আমরা বলেছি যে আমরা এখানে জিরো টলারেন্স। চলতি বছরের জানুয়ারিতে প্রায় 70,000 এবং গেল জুনে 150,000-এর বেশি আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েছেন প্রান্তিক জনপদের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে বগুড়ার 3 উপজেলায় ভূমিহীনদের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরগুলোর কোনোটি পানিতে ভাসছে, আবার কোনোটি ধসে পড়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী আর ঘর নির্মাণের সঠিক স্থান নির্বাচন না করাকেই দায়ী করা হচ্ছে। ঘর নির্মাণ পরিকল্পনায় ত্রুটির কথা স্বীকার করেছে জেলা প্রশাসন। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম।
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের করতোয়া খালের উপর নির্মিত বাড়িগুলো পাঁচ মাস আগে 22টি ঘর বরাদ্দ দেওয়া হলেও 8টিতে লোক উঠেছে। বাকিগুলোতে বিদ্যুৎ আর পানির ব্যবস্থা না থাকায় উঠতে পারেনি, ধসে পড়েছে 8টি ঘর। প্রধানমন্ত্রী যে কাজটা করছে খুব ভালো করছে, কিন্তু মিস্ত্রি এসে খুব কাজ খারাপ করছে। বাথরুমগুলো হাত দিয়ে প্লাস্টার করছে, গাঁথনিও করে নেই, এমন কাজ করে গেছে। আন্ধারের মধ্যে মনে করেন যে বগুড়ার শাহজাহানপুর উপজেলা আরিয়া ইউনিয়নে পলিপাড়া নির্মিত 9টি পরিবারের ঘরে এখন হাঁটু পানি। নিচু জায়গাতে ঘর করা নিয়ে স্থানীয় লোকজন আপত্তি জানালেও কর্ণপাত করেনি উপজেলা প্রশাসন। এখন পরিস্থিতি খুব খারাপ, বাড়ির বাসার ভেতর পানি উঠছে। আমাদের হয়তো একটা ক্ষতি হলে পরে সেই ক্ষতির দায়টা কে হবে? বগুড়া সদরে 10টিকা ঘরগুলোর অনিয়ম শুরু থেকেই, নির্মাণের পরপরই ফাটল ধরেছে, মেঝে দেবে গেছে। অবশ্য মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এটা তো অত্যন্ত নিম্নমানের হয়েছে, এক বছরও যাবে না, দুই বছরও যাবে না, এগুলি সব ধসে যাবে। এতে আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত যে জনগণের টাকা এভাবে নষ্ট হয়ে গেল। আর জেলা প্রশাসক স্বীকার করলেন ঘর নির্মাণে পরিকল্পনার ত্রুটি ছিল। স্থানগুলো নির্বাচনের ক্ষেত্রে নিশ্চয়ই ত্রুটিপূর্ণ ছিল, আর নাহলে তো আর এরকম অবস্থা হতো না। আমরা ব্যবস্থা নিচ্ছি। এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্যের দাবি, এসব দুর্নীতিবাজদের বিচারে আওতায় আনা হোক। গরিবের ঘর নিয়ে যারা খেলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। বিশেষ করে এর দায় কোনোভাবে এড়াতে পারেন না সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়নবৃন্দ এবং বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়। বগুড়া জেলায় দুই দফায় 1643টি ঘর নির্মাণ করা হয়, এতে ব্যয় হয়েছে প্রায় 41,20,00,000 টাকা। নির্মিত ঘরগুলোতে এ পর্যন্ত উঠেছেন 800 জনের মতো। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। অনলাইন কেনাকাটায় আগাম টাকা নিয়ে আর মাসের পর মাস অপেক্ষায় রাখা যাবে না গ্রাহককে। ইভ্যালি, আলিশা মার্টের মতো মার্কেট প্লেসকে সর্বোচ্চ 10 দিনে পণ্য ডেলিভারির নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই ডিজিটাল কমার্স নির্দেশিকার মাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা দূর হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে আগের অর্ডারগুলোর সমস্যা সমাধানেও আলাদা নির্দেশনার তাগিদ তাদের। হরিপদ সাহার রিপোর্ট। চোখ ধাঁধানো ডিসকাউন্ট অফারে গত 2 বছর ধরে লাখ লাখ ক্রেতা টানছে দেশের কয়েকটি অনলাইন বাজার। তবে মূল্য পরিশোধের পর প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য ডেলিভারি বা রিফান্ড না করার অভিযোগ জমেছে অনেক। এমন বাস্তবতায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা পর্যালোচনা শেষে বাণিজ্য মন্ত্রণালয় জারি করেছে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, যেখানে পণ্য ডেলিভারির সর্বোচ্চ সময়সীমা, অভিযোগ নিষ্পত্তি এবং পণ্য না দিতে পারলে বা ক্রেতা অর্ডার বাতিল করলে টাকা ফেরতের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ক্রেতা যখন একটা পণ্য অর্ডার দিবে তাকে যাতে 5 থেকে 10 দিনের ভিতর পণ্য ডেলিভারি দেওয়া হয়। যদি ডেলিভারি দিতে না পারে তাহলে ওই টাকা যাতে যে চ্যানেলে দেওয়া হয়েছে সেভাবে 10 দিনের ভিতর ফেরত দেওয়া হয়। সো এখানে একটা বড় সিদ্ধান্ত, যেখানে মার্কেট প্লেস কোনোভাবেই একজন বিক্রেতাকে ঘুরাতে পারবে না, যেটা আমরা দেখে আসছি দীর্ঘদিন যাবৎ। ব্যস্ত নাগরিক জীবনে যখন তখন অনলাইনে পণ্য কেনায় অভ্যস্ত ক্রেতারা ডিজিটাল কমার্স পরিচালনা নীতিমালাকে ইতিবাচকভাবেই দেখছেন। বলতে গেলে আমি এক কথায় যে আমি নির্দিষ্ট সময় ডেলিভারিটা পাচ্ছি না, সেক্ষেত্রে এখন যে নতুন যে নিয়মটা হলো এটা আশা করি যদি কার্যকর হয় তাহলে সবাই উপকারিতা পাবে। আগের মতো হয়তো বা লোভনীয় অফার থাকবে না, তারপরেও চাই যেন মানুষ একটা প্রোডাক্ট অর্ডার করার পর সে যেন প্রপার টাইমে পায় কিংবা রিফান্ডটা করলে যেন সেটা এনশিওর হয়। টেকসই ই কমার্সের জন্য এমন সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন ছিল উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, লেনদেন প্রক্রিয়ায় ক্রেতাকে সুরক্ষা দিতে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এটার মাধ্যমে মাল্টি লেভেল মার্কেটিং বন্ধ হবে, ক্রেতাকে প্রতারিত করার সুযোগটা অনেকটাই সংকুচিত হবে এবং এই পুরো খাতের মধ্যে যে একটা অসুস্থ প্রতিযোগিতা এখন চলছে সেটি অনেকটাই বন্ধ হবে। এই নীতিমালা জারি করার আগে অনেকে কোটি কোটি টাকা আসলে এখানে অর্ডার দিয়েছেন, সেগুলোর কী হবে সেটা নিষ্পত্তির জন্যে মিনিস্ট্রি অফ কমার্স যদি একটা আলাদা করে প্রজ্ঞাপন জারি করে তাহলে এই ক্রেতারা অনেকটাই আস্থার মধ্যে চলে আসবে। নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এসব মার্কেট প্লেসে ডিজিটাল ওয়ালেট, গিফট কার্ড, ক্যাশ ভাউচার বা অর্থের বিকল্প হিসেবে কোনো কিছু ক্রয় বিক্রয় করা যাবে না। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর দুই প্রান্তে রেল অবকাঠামো নির্মাণ কাজের পাশাপাশি চলছে রেল লাইন স্থাপনের কাজ। এদিকে মঙ্গলবার নতুন নকশানুযায়ী মাওয়া প্রান্তে PN15 খুঁটির নতুন পাইলিংয়ের ঢালাই কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে পদ্মা সেতুর সব রেল স্ল্যাব বসানো হয়ে গেছে, বাকি থাকা কয়েকটি রোড স্ল্যাব বসলেই বর্ষার পর শুরু হবে কার্পেটিং। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণের মানুষের দোরগোড়ায় করা নাচ্ছে। সব কর্মযজ্ঞ ঠিকমতো চললে আগামী বছরের জুনেই যান ও রেল চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে যুগের পর যুগের কাঙ্ক্ষিত সেতু।
পদ্মা সেতুর কংক্রিটের স্লিপারের উপর বসানো হচ্ছে রেল লাইন, ব্যবহার করা হচ্ছে ক্রেন। সর্বাত্মক লকডাউনের মধ্যেও চলছে বিরামহীন কাজ। দেশে প্রথমবারের মতো ব্লাস্টলেস ট্র্যাক চলবে এই ট্রেন লাইনে। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সাথে 5.25 কিলোমিটার রেল সংযোগ সেতু দুই প্রান্তের সাথে নতুন নকশা অনুযায়ী বাস্তবায়ন শুরু হয়েছে। ভেঙে ফেলা মাওয়া প্রান্তের PN15 খুঁটির নতুন পাইলিংয়ের ঢালাই কাজ শুরু হয়েছে। PN15 থেকে PN14 খুঁটির দূরত্ব 32 মিটারের স্থলে এখন 80.60 মিটার। আমাদের এই পাইলটা সর্বোচ্চ লাগবে 1 মাস, আর পাইল ক্যাপ সর্বোচ্চ লাগবে 1.5 মাস। এই 2.5 মান্থ হলে এই কাজটা শেষ হবে। আগে ছিল পাইলিং করা হইতো 6টা করে 12টা, এখন 11টা করে 22টা করা হইতেছে। PN40 পিলার, এটি নতুন ডিজাইনে করা হচ্ছে। আমাদের শ্রমিকদের চেষ্টা এটির কাজ সর্বোচ্চ 6 মাসের মধ্যে শেষ করা হবে। পদ্মা সেতুর সড়ক পথের যানবাহনের সাথে সাথেই চলবে রেল। সেতুর কাজ শেষে গ্যাস লাইন স্থাপনের পর আমাদের মূল সেতুতে রেল লাইন স্থাপনের সুযোগ দেওয়া হবে। তবে আমরা আমাদের সেতুর উভয় প্রান্তে রেল লাইন স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের মধ্যে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 48.75 কিলোমিটার রেলপথ চালু হবে আগামী জুনে। বাকি অংশ চালু হবে 2024 সালে। সংযোগ সেতুর মাওয়া প্রান্তে রেল ট্র্যাক বসানো শুরু হয়ে গেছে। ফরিদপুরে ভাঙা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত রেলের কাজের অগ্রগতি 78%। মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কঠোর বিধিনিষেধের মধ্যেই পণ্য ওঠানামা চালু রাখতে গিয়ে মূল পয়েন্টে পড়ে থাকা 2000 কন্টেইনার চট্টগ্রাম বন্দরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে বিভিন্ন জাহাজ থেকে নামানোর অপেক্ষায় রয়েছে আরও অন্তত 3000 কন্টেইনার। এগুলো দ্রুত সরিয়ে নেওয়া না হলে গোটা বন্দরে অচলাবস্থা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরের কাজকে গতিশীল রাখতে 1 দশকের বেশি সময় ধরে অনুমোদন নিয়ে কাজ করছে 18টি বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো বা অফ ডক। প্রথম দিকে মাত্র 34 ধরনের পণ্য সেখানে খালাস হলো, এখন তা 60-এ গিয়ে পৌঁছেছে। বন্দরে আসা কন্টেইনার দ্রুত সময়ের মধ্যে অফ ডকে নেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে অফ ডকগামী কন্টেইনার বন্দরের হুক পয়েন্টে ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোনো কারণবশত যদি না নিতে পারে তাহলে সেটা স্বল্পতম সময়ের জন্য বন্দরে অবস্থান করতে পারে এবং তারপরে কিন্তু তাদের নিয়ে যাওয়ার প্রক্রিয়া তাদের করা উচিত। এই অবস্থায় ইয়ার্ডে জট এড়াতে কন্টেইনারগুলো দ্রুত নিজ নিজ অফ ডকে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ট্রেলারের স্বল্পতার কারণে এগুলো বন্দর অভ্যন্তরে থাকে, তো আমরা চাচ্ছি সবগুলো অফডক তাদের কন্টেইনারগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে নিয়ে যায়। বন্দরের তথ্য অনুযায়ী চালু থাকা অফডকগুলোর মধ্যে 6টি প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। তবে লকডাউনের কারণে পর্যাপ্ত বাহন না পাওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হলো, কন্টেইনার নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অফডক মালিকদের সংগঠন বিগডা। 40,000-এর কাছাকাছি বন্দরে কন্টেইনার পড়ে আছে, তার মধ্যে ডিপোগামী কন্টেইনার কত? 2000-3000। এটা ইম্পোর্ট কন্টেইনারগুলো নিয়ে যাইলে চট্টগ্রাম বন্দর তার ইম্পোর্ট ডিসচার্জিং এবং জাহাজের টারানো ঠিক রাখতে পারবে। 49,000 টিউএস ধারণ ক্ষমতার বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 35,000-এর বেশি। তবে ক্রেন এবং লরি চলাচলের সুবিধার্থে 30% জায়গা খালি রাখতে হয়। এই কঠোর লকডাউনের মাঝেও পুরোদমে সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের সবগুলি ক্রেনের চাকা। তার মানে পণ্য উঠানামা যেমন স্বাভাবিক, স্বাভাবিক ডেলিভারি ব্যবস্থাও। আর এই বন্দরের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে সরকারি বেসরকারি 20-টির বেশি সংস্থা এবং প্রতিষ্ঠান। এর মাঝে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান জটিলতা সৃষ্টি হলে তার পুরো প্রভাব এসে পড়ে বন্দরের কার্যক্রমে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ভারত থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলে প্রকট হয়ে উঠতে পারে বন্যা। গবেষকরা বলছেন ভারতের বিহার, আসাম, মেঘালয় এবং নেপালে অতিবৃষ্টির প্রভাবে এবার দেশের 14টি জেলা ব্যাপক ভাঙনের মুখে পড়তে পারে। পানি সম্পদ মন্ত্রণালয়ের দাবি, বন্যা মোকাবিলায় বাঁধ মেরামত সহ তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট।
প্রতিবছর দেশে জুলাইয়ের শেষে বা আগস্টে বন্যা আসলেও অতিবৃষ্টির কারণে এবার এক মাস আগেই পানিবন্দী দেশের বেশ কয়েকটি জেলা। পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন ধরেছে সুনামগঞ্জ, সাতপুর ও কুড়িগ্রাম শহর রক্ষা বাঁধেও। গবেষকরা বলছেন, মূলত ভারত, নেপাল, চীন ও ভুটানের পানি বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। ইতিমধ্যেই গেল কয়েকদিন ধরে ভারতের বিহার, আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টি হচ্ছে, যার প্রভাবে সেখানে বন্যাও দেখা দিয়েছে। আর তিস্তা, কুশি ও মেঘালয় হয়ে উজান থেকে নেমে আসা সেই পানি দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা তৈরি করছে। গবেষণা বলছে, এবারের বন্যায় দেশের 20টি স্থানের প্রায় 3000 হেক্টর জমি নদী ভাঙনে বিলীনের পাশাপাশি দেখা দিতে পারে নাব্য সংকটও। আগামী 8 তারিখের মধ্যে আমাদের ব্রহ্মপুত্রতে এবং গঙ্গাতেও আমাদের যে ডেঞ্জার লেভেল আছে সেই ডেঞ্জার লেভেল হয়তো ক্রস করতে পারে। সিরাজগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল সহ আরও 4টি জেলায় আমাদের মোট সবচেয়ে বেশি ভাঙনের প্রবণতা, এবং এই শিবচরে আমরা এবারও বলেছি যে এবারেও ভাঙনের পরিমাণ অনেক বেশি। বাঁধকে কোনো জায়গায় কোনো ফাটল হচ্ছে কি না সেটা দেখা যে কোন কোন জায়গাগুলো দুর্বল, এবং সেই দুর্বল জায়গাগুলোকে ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, তারা বন্যার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুরনো বাঁধগুলো মেরামতের পাশাপাশি মোকাবেলায় সব পদক্ষেপ নিয়েছেন। ভৌগোলিকভাবেই ভারতে বন্যা হলে, নেপালে বন্যা হলে, আসামে বললাম, এটা আমাদের দেশে প্রভাব পড়বে। অনেকগুলো বাঁধেই 30-40 বছর আগে করা, পর্যায়ক্রমিকভাবে আমরা সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে, বাঁধগুলোকে উঁচু করছি, প্রশস্ত করছি। ইমার্জেন্সি ওয়ার্ক করা মানে হচ্ছে জিওব্যাগ ডাম্পিং করা। প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা প্রচুর পরিমাণে জিওব্যাগ আমরা নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে সাইটগুলোতে মজুদ রাখি, যেন যে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে কাজ শুরু করতে পারি। জুলাইয়ের পর আগামী আগস্টের শেষে ও সেপ্টেম্বরেও আরও 2 দফা দেশে বন্যার পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনার চোখ রাঙানি ছাপিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইংল্যান্ড। চলতি মাসেই ব্রিটিশদের মুক্ত জীবনে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। পড়তে হবে না মাস্ক, মানতে হবে না সামাজিক দূরত্ব। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। 2019 সালে শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্ব মহামারী আকার ধারণের পর গত বছর এই সময়ে ইংল্যান্ড ছিল চরম বিপর্যয়ের মধ্যে। মহামারীর নিয়ন্ত্রণে অন্য সব দেশের মতো সেখানেও মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অতিথি নিয়ন্ত্রণ সহ নানা বিধিনিষেধ আনতে হয়। এতে মানুষের জীবনযাপন, চলাচল গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। তবে টিকাদান কর্মসূচি জোরদারের কারণে ইংল্যান্ডে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে করোনার ভারতীয় ধরন আবারও বাড়িয়ে তোলে। এর মধ্যেই ইংল্যান্ডে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে বরিস বলেন, আগামী 12 জুলাই সব শেষ পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি। বিধিনিষেধ তুলে নেওয়া হলে পড়তে হবে না মাস্ক। Be necessary for governments to instruct people to work from home, so employers will be able to start planning a safe return to the workplace. There will be no COVID certificate required as a condition of entry to any venue or event, although businesses and events can certainly make use of certification, and the NHS app gives you a COVID pass as one way to show your COVID status. শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ভ্রমণ ও স্বেচ্ছায় আইসোলেশনের মতো বিষয়গুলো নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানান বরিস জনসন। সোমবারও যুক্তরাজ্য জুড়ে 27,334 জন নতুন রোগী শনাক্ত হন, মারা গেছেন 9 জন। ব্রিটেনে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 49,47,000। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। আর মাত্র 3 ম্যাচ পরে পর্দা নামবে ইউরো আসরের। ইতালির সমর্থকরা তাদের প্রিয় দলকে দেখতে চায় ফাইনালে। তাদের স্বপ্ন, এবার ইউরো কাপ আসবে ইতালির ঘরে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। গত 11 জুন ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইউরোপের এবারের আসরের যাত্রা শুরু হয়েছিল। 12 জুলাই ফাইনালের মধ্য দিয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চলতি আসরের পর্দা নামবে। তার আগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। 1968 সালের বিজয়ের পর 2000 এবং 2012 ফাইনালে পৌঁছতে সক্ষম হলেও ইউরোকাপ ছোঁয়া হয়নি ইতালির। টানা 32টি ম্যাচে অপরাজিত ইতালি স্পেনকে হারিয়ে ফাইনালে যাবে বলে প্রত্যাশা সমর্থকদের। সকল প্রবাসী ইতালিতে যারা অবস্থান, যারা ফুটবল প্রেমী, সবাই ইতালির জন্যই অবশ্য
দোয়া এবং সাপোর্ট করছে। ইনশাল্লাহ এবার ইতালিতে কাপ আমরা আশা করছি। আমাদের ইতালি যে ফর্মে আছে আমরা অবশ্যই আশা করব ইনশাল্লাহ আমরা ফাইনালে পৌঁছতে পারবো। এই মহামারীর সময় খেলা একটু আনন্দ দেয়। আমি ইতালির পুরো টিমকে সমর্থন করি, আশা করি সেমিফাইনালে ইতালি জিতবে। সেমিফাইনালে আমরা অবশ্যই জিতব। আগাম অভিনন্দন ইতালি টিমকে, বাংলাদেশকেও জানাচ্ছি শুভেচ্ছা। বাংলাদেশ শুরু থেকে গ্রুপ পর্বে সবকটি ম্যাচে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় দলটি। ফিফা র্যাঙ্কিং এ শীর্ষে থাকা বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। এবার শক্তিশালী আরেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। প্রতিপক্ষকে সমীহ করলেও জিতবে ইতালি, তাই অনেকে আগাম বিজয় উল্লাসেরও প্রস্তুতি নিয়ে রেখেছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, ইতালি। বিশ্বের বুকে সবচেয়ে ছোট গরু হিসাবে পরিচিতি পেতে যাচ্ছে বাংলাদেশের রানী। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠতে যাচ্ছে এর নাম। দুদিন ধরে সাভারের একটি বাণিজ্যিক খামারে ছোট্ট গাভিটি দেখতে ভিড় করছেন অনেকে। সাভার থেকে মুজাফফর হোসেন জয় ও মুনির হোসেনের ভিডিও নিয়ে রিপোর্ট। শান্ত প্রকৃতির সাদা রঙের এই গাভিটির নাম রানী। গলায় বাঁধা ঘণ্টায় টুংটাং শব্দ তুলে আয়েশি ভঙ্গিতে ঘুরে বেড়ায় পুরো খামারে। মাত্র 20 ইঞ্চি উচ্চতা আর 26 কেজি ওজনের এই রানী এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। খুব শিগগিরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশের রানী। আশুলিয়ার চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো লিমিটেড কারখানায় সবচেয়ে ছোট গরু রানীকে নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। এটা দেখতে এসেছি, আমার খুব ভালো লেগেছে, আমি ছবি তুলেছি। 2 বছর বয়সে রানীর খাওয়া দাওয়া আর চলাফেরা অন্য গরুগুলোর চেয়ে একটু আলাদা। বেশিরভাগ সময়ই মাঠে ঘুরে বেড়াতে পছন্দ করে রানী। খ্যার কেটে খাওয়াইতে হয়, 2 থেকে 3 ইঞ্চি করে কেটে দিতে হয়। এটা সবাই শখের গরু এখানকার, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ছোট গরু। এটার সাথে অন্যান্য ভুটানিক গরু আছে, বক্সার বুট্টি যেটা আছে ওগুলো উচ্চতা হচ্ছে 40 ইঞ্চি। রানীকে কিনতে ইতোমধ্যেই অনেকে লাখ টাকা হাঁকছেন। তবে গিনেস বুকে রেকর্ড করার পরেই এ বিষয়ে ভাববেন খামারটির ব্যবস্থাপনা পরিচালক। আমরা গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, ওনারা আমাদেরকে অলরেডি পজিটিভলি রিপ্লাই দিয়েছেন। আমাদের পরামর্শ অনুযায়ী ওনারা সেই অনুযায়ী ওকে দেখভাল করছে এবং ম্যানেজমেন্ট করছে। বক্সার ভুট্টি জাতের রানী নামের গরুটি গত 2 বছর ধরে আছে সাভারের এই খামারে। খামারটিতে এই জাতের আরো বেশ কয়েকটি গরু রয়েছে। সময় সংবাদ, সাভার। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় 24 ঘন্টায় রাজধানীর বাইরেই 150 প্রাণহানি, হাসপাতালগুলো এখন মৃত্যুপুরি। বিধিনিষেধের তোয়াক্কা না করে রাস্তায় বাড়ছে মানুষ ও যানবাহনের চাপ। ভূমিহীনদের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরগুলোর বেহাল দশা, বছর না ঘুরতেই অনিয়মের অভিযোগ 22 জেলায়। উপসচিব ও ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তা ওএসডি। এবং পদ্মা সেতুর 2 প্রান্তে রেল অবকাঠামো নির্মাণ কাজের পাশাপাশি চলছে লাইন স্থাপন। নতুন নকশা অনুযায়ী মাওয়া প্রান্তে শুরু 15 নম্বর খুঁটির পাইলিং কাজ। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।